বরাক রিজিয়নাল নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম প্রতিদিন বরাক উপত্যকা সহ সমগ্র আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অসমে এবারের অতিমারী করোনা পরিস্থিতির জন্য স্থগিত হয়ে যাওয়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী পনেরো থেকে বিশে জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ কোভিড প্রটোকল মেনে অনুষ্ঠিত হবে জানিয়েছেন আসামের নতুন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত অসমে এবারের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হলে আগামী পনেরো থেকে বিশে জুলাইয়ের মধ্যেই অনুষ্ঠিত হবে অন্যতায় বাতিল করা হবে এবারের মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা এমনই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত অর্থাৎ আগামী পয়লা জুলাইয়ের মধ্যে অসমের অতিমারী করোনা পরিস্থিতির উন্নতি হলে ওই মাসের মধ্যভাগে অনুষ্ঠিত হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা অসমে অতিমারী করোনা মোকাবিলায় জারি থাকা বিভিন্ন বিধিনিষেধ আগামী পনেরো জুন থেকে জেলাভিত্তিক লকডাউন প্রত্যাহার হচ্ছে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত, অসমে প্রতিদিন ধীরে ধীরে উন্নতি হচ্ছে অতিমারী করোনা পরিস্থিতি অসমে গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত তিন হাজার সাতশত ছাপ্পান্ন জন অসমে একদিনে করোনায় মৃত্যু একান্ন জনের সমগ্র আসামের সঙ্গে বরাক ধীরে ধীরে উন্নতি হচ্ছে অতিমারী করোনা পরিস্থিতি গত চব্বিশ ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলেন আরও দুইজন কোভিড আক্রান্ত করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরে গরু বুঝাই গালি আটক বজরং দলের পরে সমজে দেওয়া হল করিমগঞ্জ পুলিশের হাতে উত্তর- উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস জলে বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস নেতা উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের আগে জোর দাক্কা কংগ্রেসে করিমগঞ্জ জেলায় অতিমারী করোনা পরিস্থিতির মধ্যে বাড়ছে বিভিন্ন চুরির ঘটনা একই রাতে দু দুটি মন্দিরে চুরি উত্তেজনা বদরপুরে করিমগঞ্জ জেলার বাজারিসলার মানিকবন্দে খুন বিধবা সন্দেহ অবৈধ প্রেমের জের পুলিশের হাতে আটক গাতক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দাড়ি কামানোর জন্য একশো টাকা পাঠালেন মুম্বাইয়ের চা বিক্রেতা অসমে মাদক বিরোধী অভিযান সন্তোষজনক নয় এক মাস বয়সী নতুন সরকারের কতিয়ান তুলে ধরে বললেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত অরুণাচল প্রদেশে মাদকাসক্ত ও কারবারে জড়িত অভিযোগে পঁচিশ পুলিশকর্মী গ্রেপ্তার বরখাস্ত দুই অসমে অতিমারী করোনার ফলে কর্মহীন মানুষ এই সময়ে উচ্ছেদ অভিযান বন্ধ রাখতে করিমগঞ্জ জেলা প্রশাসনকে আর্জি জানিয়েছে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি উত্তর করিমগঞ্জের বিভিন্ন এলাকায় নদী বাঙ্গনে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্তের হস্তক্ষেপ চাইলেন এআইডিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস সমগ্র অসমে অতিমারি করোনার ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে করিমগঞ্জে করোনার ভ্যাকসিন নিয়ে চলছে রাজনীতি অভিযোগ করে দর্নায় বসলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কোদে পুরেকাস্ত করিমগঞ্জের বিভিন্ন এলাকায় আবগারি বিভাগের হানা বাজেয়াপ্ত প্রায় চারশো লিটার মদ করিমগঞ্জ জেলার পাতারকান্দির সালামানা গ্রামে বন বিভাগের দ্বারা উচ্ছেদ হওয়া ত্রিশটি পরিবারকে পুনর্বাসনের দাবিতে সারা অসম সংখ্যালঘু ছাত্র সংস্থা অর্থাৎ আমসুর অবস্থান ধর্মঘট এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এখন শুনুন গুরুত্বপূর্ণ সংবাদগুলির বিস্তারিত এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামী পনেরো থেকে বিশে জুলাইয়ের মধ্যে অসমে অনুষ্ঠিত হবে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত কানাপালায় অসম প্রশাসনিক পদাধিকারী মহাবিদ্যালয়ে মন্ত্রী রঞ্জিত দাস মন্ত্রী অতুল বরা কেশব মহন্ত মন্ত্রী ইউজি ব্রহ্মের উপস্থিতিতে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত সমগ্র আসামে অতিমারি করোনার ভয়ঙ্কর পরিস্থিতির জন্য এবারের পরীক্ষা বাতিলের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন আন্দোলন চলছে ঠিক তখনই মুখ্যমন্ত্রী পরীক্ষা গ্রহণের কথা ঘোষণা করেন অবশ্য এদিনও পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করেননি তিনি এদিকে এদিনের অনুষ্ঠানে দীর্ঘ যাত্রার প্রথম পদক্ষেপ নামে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করা হয় শিশু সেবা প্রকল্পেরও ছিল উদ্বোধন গত উনত্রিশে মে এই প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন কোভিডে আক্রান্ত হয়ে বিধবা হওয়া মহিলাদের দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এককালীন সাহায্য করবে আসাম সরকার এছাড়া মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে পঞ্চাশ কোটি টাকার করোনা টিকা বাবদ ব্যয় করা হয়েছে বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত এদিকে রাজ্য জুড়ে ব্যাপক উচ্ছেদ অভিযান সম্পর্কে এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন ডক্টর হিমন্ত তিনি বলেন রাজ্যে জনবিস্ফোরণের ঘটনায় শঙ্কিত আসাম সরকার সংখ্যালঘু ছাত্র সংগঠন আমসু এবং এআইডিএফ দলকে জনসংখ্যা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে আহ্বান জানিয়েছেন তিনি পাশাপাশি তিনি এও বলেন একটি পরিবারে দশটা পনেরোটা সন্তান জন্ম হলে সরকার তাদের কোথায় টাই দেবে যার জন্য মুসলমান মহিলাদের শিক্ষার জন্য বিশেষভাবে কাজ করতে হবে বলে তিনি মন্তব্য করেন অসমে অতিমারি কোভিড পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে তাই সরকারি নিষেধাজ্ঞা ক্রমশ শিথিল করা হচ্ছে এবার রাজ্যে চলমান মিনি লকডাউন প্রত্যাহারের কথা ভাবছে আসাম সরকার জেলাভিত্তিক লকডাউন তুলে নেওয়ার প্রক্রিয়া আগামী পনেরো জুন থেকে শুরু হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটির পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন স্থানে অসহায় মানুষকে তাদের বাসস্থান থেকে বেআইনিভাবে উচ্ছেদ করার অভিযোগ করে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে সংগঠনের সভাপতি ডক্টর তপদীর ভট্টাচার্য এক প্রেস অভিযোগ করেছেন যে কোভিড মহামারীর সময়ে রাজ্যের মানুষ যখন কর্মহীন হয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন তখন করিমগঞ্জ হুজাই এবং শোণিতপুর জেলার বহু বছর ধরে বসবাস করা কিছু পরিবারকে বেদকলকারী ও বিদেশি বলে উচ্ছেদ করা হচ্ছে অবিলম্বে এই উচ্ছেদ বন্ধ করতে কমিটির পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে